প্যাংগং, খারদুংলা, নুবরা এর বাইরেও যে একটা আনসিন লাদাখ রয়েছে সেইটা পায়ে লেগেছে খুব জোর। গাড়িটাকে এদিক থেকে তোলো। এ হচ্ছে লিংসিট গ্রাম, যে গ্রামে এখানে বোর্ড দেওয়া রয়েছে ভিজিটার্স আর নট অ্যালাউড। মাঝখানটা দিয়ে যাবো ওইখানটা। বন্ধুরা গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পাদুং। ঝাঁসকারের একটা সাব ডিভিশন এই পাদুং। আর এখন বাজে ঘড়িতে প্রায় 8টা সকাল। আমাদের আজকের কলকাতা থেকে লাদাখ বাইক রাইডের 9নম্বর দিন। এই আমার ডান দিকের হোটেল, ছিলাম গতকাল হোটেল IBX। এখান থেকে শুরু হচ্ছে রতনদা আমার পার্টনার, জাস্ট একটু আগিয়েছে, গাড়িও রেডি। আজকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে লামায়েরু, রাইট? লামায়েরু। তো লামায়েরু যেতে গেলে রাস্তার ঠিক মাঝখানে পড়বে এখান থেকে 30 কিলোমিটার সিঙ্গিলা পাস। এটা একটা নতুন পাস আমার কাছে, এর আগে কখনো যাইনি এই রুট দিয়ে। অ্যাকচুয়ালি এখান থেকে ওই যে সোজা রাস্তাটা আমি নিলাম, ওটা নিলে সোজা কার্গিল চলে যাবে, আর এই রাস্তাটা নিলে শর্টকাট গিয়ে লামায়েরুতে উঠবো, লে শ্রীনগর হাইওয়ে। তো চলুন বন্ধুরা, কলকাতা থেকে লাদাখ বাইক রাইডের 9নম্বর দিনে আপনাদের সকলকে স্বাগত। ইউটিউব চ্যানেল বোহেমিয়ান রাইডার। জায়গাটা পাদুম, এই শহরকে ছেড়ে লামায়েরুর দিকে এগোবো, ডান দিক। লোকাল ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করে নেওয়া হলো। ও বাবা, রাস্তা কি এরকমই খারাপ হবে নাকি? গত 3 দিন ধরে দেখেছেন 3টে পার্ট কী অবস্থায় ছিলাম, আবার কি সেরকম ছবির মতো সুন্দর, অসাধারণ। তো এখান থেকে পাদুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আহা, অপূর্ব অপূর্ব। দর্শক বন্ধুরা, সাধারণত কলকাতা থেকে লে পৌঁছতে ম্যাক্সিমাম হলে 5 দিন সময় লাগে, আমাদের লেগে গেল 9 দিন টোটাল। তো মাঝে 4 দিন আমরা কোথায় ছিলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল বোহেমিয়ান রাইডারেতে যে লাস্ট 3টে পার্ট রয়েছে একবার দেখে নিতে পারেন। অফবিট লাদাখ বা আনসিন লাদাখ, গ্যারেন্টি দিচ্ছি যে এর আগে কখনো দেখেননি, অবশ্যই দেখে নিন এই 4 দিন আমরা কোথায় ছিলাম, নাহলে এতদিন আমাদের লে বা লাদাখের অনেকগুলো পার্ট ঘোরা হয়ে যেত, যেগুলো আমরা জেনারেল লাদাখ দেখে থাকি প্রত্যেক ভিডিও। কিন্তু এই 4টে আমার এর আগের 4টে পার্ট অবশ্যই দেখে নিন যদি না দেখে থাকেন। অফবিট লাদাখ। যদি আপনি এই রুটে আসেন তাহলে পাদুম থেকে জাস্ট 5-6 কিলোমিটার আসার পরই কুমিক ভিলেজ রয়েছে। এই কুমিক ভিলেজের কাছেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন, আমার পার্টনার রতনদা পেট্রোল ভরার জন্য দাঁড়িয়ে রয়েছে। তার মানে আপনি পাদুমে পেট্রোল পাম্প পাবেন। এবারে আপনার রুট অনুযায়ী ঠিক করে নেবেন। আমরা যে রুটে এসেছি, তো আমরা লাস্ট সেই টান্ডি থেকে পেট্রোল ভরেছিলাম, এখনও হাফও হয়নি। রাস্তা খুব বেশি নয়, কিন্তু তার মধ্যে অফ রোডিং বা ওই জাতীয়টা বেশি ছিল, তাই জন্য 2টো দিন প্রায় লেগে গেল। আবার শুরু হলো আবার রাইডিং বুট, কাল সারাদিন ভিজেছিল, আজকে আবার শুরু হলো। তবে এইটা দিয়ে গেলে ভালো হবে, ডান দিক দিয়ে। হ্যাঁ, ওটা দিয়ে ছোট আছে। প্রথম ওয়াটার ক্রসিং শুরু হলো ডে 9। এইবারে মনে হচ্ছে রাস্তাটা খারাপ হবে, কিছুটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। হ্যাঁ, সিঙ্কুলা। ওকে ওকে ওকে। নাম আর বাইক কা নাম্বার? আচ্ছা। তো বন্ধুরা, পাদুম থেকে বেরোতে গিয়ে আরো একটা চেকপোস্ট। হ্যাঁ, তো WB 12 12 AE
2473 এন্ট্রি প্রসেস হওয়ার পরে আবার সামনে যাত্রা শুরু রাস্তা অলমোস্ট এরকমই যতক্ষণ না পর্যন্ত লিংসিড হয়ে লামায়রু পৌঁছচ্ছি আমরা একে তখন বার করা যাবে না একে বার করলেই ভুল হবে তুমি চাপ করে পাম দাও ওকে বার করতে যেও না আসতে না ও চাপ করে হাত দিতে হবে ওকে বার করলে হবে না ও বেশি পাম দিলে হাঁপিয়ে যাচ্ছে ধীরে ধীরে দাও কিছুটা আর ক্রসিং আবার শুরু হলো আবার রাইডিং বুট কাল সারাদিন ভিজে ছিল আজকে আবার শুরু হলো তবে এইটা দিয়ে গেলে ভালো হবে ডান দিক দিয়ে হ্যাঁ ওটা দিয়ে ছোট আছে প্রথম ওয়াটার ক্রসিং শুরু হলো ডে 9 আরে এইবারে মনে হচ্ছে রাস্তাটা খারাপ হবে কিছুটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে লাদাখ ইউনিয়ন টেরিটরির বন্ধুরা এটা একটা এমন রুট যে রুটটা আপনি গুগল ম্যাপে হাজারভাবে সার্চ করলে কোনোভাবেই পাবেন না পাদুম থেকে জাংলা জাংলা থেকে সিঙ্গিলা সিঙ্গিলা থেকে সিরসিলা সিরসিলার পরে হানুপাটা তারপরে ওয়ানলা এবং শেষে লেমানালি হাইওয়েতে এটা উঠবে অসাধারণ বিউটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আবার আমাদের কলকাতা থেকে লাদাখ বাইকে যাত্রাপথে 9 নম্বর দিনের আজকে দ্বিতীয় ওয়াটার ক্রসিং উফ বাবা দাদা আবার রাইডিং বুট ভিজবে এই জায়গাটা ডিপ আছে এই ধার দিয়ে যাবে নাকি সাবধানে সাবধানে ধীরে সিস্তে দাদা আরও ধীরে সিস্তে ধীরে 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 ও লে 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 ও উফ আবার ডান দিকে রাইডিং বুটটা ভিজলো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই প্রকৃতিটাকে এই পাহাড়কে লক্ষ্য করছি কত রূপ একটু জায়গা পাল্টাচ্ছে এক এক রকমের রূপ আসছে উফ অসাধারণ লাদাখ ইউনিয়ন টেরিটরি এই যে ঝাঁসকার ডিস্ট্রিক্ট বন্ধুরা এই ঝাঁসকার ডিস্ট্রিক্টের এই যে সেকশনটা দিয়ে আমরা লাদাখ চলেছি বা লেতে চলেছি একদম পুরো লোনলি প্লেস গাড়ি লোকজন কোনো রকম বালাই নেই শুধু আমরাই চলেছি বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ঝাড়খণ্ড এবং বাঙালি দাদা আপনাদের বাড়ি কোথায় বীরভূম তো দেখুন কোথা থেকে কোথায় মানুষ কাজের জন্য বীরভূমের কোথায় বাড়ি পাচামি আচ্ছা আচ্ছা তো এখানে কতদিন কাজ করছেন কতদিন কাজ করছেন হ্যাঁ বাহ তো দেখতেই পাচ্ছেন মানে লাদাখে বাঙালি অনেক প্রচুর কনস্ট্রাকশনের কাজে বহেমিয়ান রাইডার হ্যাঁ এরকমই তোমাদের মতো একদল বাঙালি পেয়েছিলাম তারা টাওয়ারের কাজ করছে ওটা হচ্ছে ঝাঁসকারের ওই দিকটায় আর ঝাঁসকারের ওই দিকটায় তো তাদের সাথে তাদের তাঁবুতে রুটি ফুটি তরকারি বরকারি করে খাওয়া দাওয়া করে আড্ডা মেরে এলাম তো তাদের তাদের খুব দুঃখ হচ্ছে যে তারা মাংস খেতে পাচ্ছে না বলছে শালা একবারে একটা পুরো বড় ছাগল 22 কিলো একবারে কিনেছে বলছে খেতে পাই না এখানে মাংস আর রিটার্ন মানালি দিয়ে এই হওয়ার চান্স রয়েছে বেশি না এইদিকে আর আসবো না একবার এসছি আর আসবো না ও একদম লে মানালি হাইওয়ে ধরে মানালি ওকে দাদারা আসছি যাই হোক দাদাদের সাথে একটু বাংলায় কথা হয়ে গেল সামনের রতনদার বন্ধুরা বাইকটা দেখতেই পাচ্ছেন আপনারা নাম্বার প্লেট কিছু বোঝাই যাচ্ছে না ধুলো
কাদায় পুরো ভর্তি এবং আমার বাইকটাও ঠিক একই অবস্থা হয়ে হয়েছে। তার কারণ আপনারা তিন চারটে পার্ট দেখেছেন যে রাস্তা দিয়ে আমরা এসেছি, আসলে কোনো রাস্তাই নেই। মাইলস্টোনের মতো পাথরটা রয়েছে এখানে, একটা ছোট্ট গল্প রয়েছে, গল্পটা খুব প্যাথেটিক। ইন দ্য মেমোরি অফ শিব কুমার দ্য ফিয়ারলেস ব্রেভ হার্ট মার্চড অ্যাহেড উইথ হিজ ড্রিল মেশিন ইন ডেঞ্জারাস হার্ড রক। ঠিক এই জায়গাটাতেই 2017 সালের 18 সেপ্টেম্বর ড্রিল মেশিন দিয়ে রাস্তা করতে গিয়ে এখানেতেই হঠাৎ ওনার ওপরে মানে পাথর ভেঙে পড়ে এবং উনি ঠিক এই জায়গাতেই মারা যান। তো এর জন্য সত্যি দুঃখিত, কিন্তু সেই মানুষগুলোর জন্যই আজকে এই রাস্তাটা তৈরি হয়েছে এবং আগামী দিনে আরও ভালো হবে। স্যালিউট টু দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, সত্যি মানে প্রণাম, যেন ওনার আত্মা শান্তি পায়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, মানে পুরো মন ভরে যাবে। দুটো ভাগে ভাগ, এখন খুব কনফিউজিং ব্যাপার কোন দিকটা হতে পারে। সম্ভবত রাইট, কিন্তু কেউ কোথাও নেই যে যাকে জিজ্ঞাসা করব, পুরোটা আন্দাজের ওপর নির্ভর করে এগোতে হবে আমাদের। ওফ কি অসাধারণ দৃশ্য, আহা লাজবাব। বেশ কিছুটা ভূমিরূপ পাল্টাচ্ছে, উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যেটা বুঝতে পারছি, কিন্তু চারিদিকের একবার আবহাওয়া বা যে প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন, পুরো পয়সা বসুল আমাদের। মাঝখানটা দিয়ে যাবে, ওইখানটা, ওই যে ওইখানটা উঁচু হয়ে আছে, এই সামনেটা নয়, সামনেটা ডিপ, সেই ওপরটা। হ্যাঁ 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 হ্যাঁ, টানো। চল ধন্নু, এই লাদাখ ট্রিপে ওয়াটার ক্রসিং করে করে আমরা একদম পুরো ফিনিশড। ও তো বন্ধুরা, বলেছিলাম পুরো আনসিন অফবিট লাদাখ সিরিজ দেখবেন নিশ্চয়ই। লাস্ট কতগুলো এপিসোড থেকে বুঝতে পারছেন যে সত্যি এটা অফবিট লাদাখ কি না, এর আগে সম্ভবত এই লাদাখ দেখেননি। চল লাদাখে বাইক থেকে যাত্রাপথের ন নম্বর দিন, এখন প্রায় 11:30 বাজে, আমরা এখন টিফিন করতে বসেছি। একদমই অফবিট এই রুট যে আপনারা দেখছেন, প্রথমেই আপনাদেরকে বলা ছিল যে একটু আনসিন লাদাখ, অফবিট লাদাখ আপনাদেরকে দেখাবো। তো এখন আমাদের টিফিনটা করে নিচ্ছি, ঠিক আমাদের সামনে কি ভিউ রয়েছে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ঠিক আমাদের সামনের ভিউ, আর এখানে বসে আমরা চিড়ে ভাজা আর মুড়ি খাচ্ছি। আবার সেই চড়াই রাস্তা শুরু হয়েছে, সিঙ্গিলা এখনও বেশ অনেকটা ব্যাকে, কিন্তু তার আগে আমাদের হাল এবং বাইকের হাল খুব খারাপ। বাইকের আওয়াজ আপনারা শুনে বুঝতে পারছেন যে কি অবস্থা রাস্তাটা রয়েছে এখন এই মুহূর্তে। রাস্তার খাড়াই এতটা, প্লাস অক্সিজেন লেভেলও কম, আমাদেরও একটু সমস্যা হচ্ছে শারীরিকভাবে। ও বাপরে, ফার্স্ট গিয়ার পুরো, আমাদের এই 150cc নর্মাল কার্বেটার বাইকের খুব সমস্যা, রতনদারও সমস্যা হচ্ছে নিশ্চয়ই, দাঁড়িয়ে পড়েছে। আমারও যাবে যাবে যাবে, চড়াই রাস্তা, তার উপরে এখানে রাস্তা দুভাগে ভাগ, এখন কোনটায় যাবো বুঝতে পারছি না, ওইটা দিয়েই যাবো। দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউটা, আর আমরা এসেছি সেই রাস্তা সেই নিচ দিয়ে, দেখতে পাচ্ছেন। ওফ কি ডেঞ্জারাস খাড়াই রাস্তা। দাদা কেমন ফিলিংস হচ্ছে? ও দাদা
দাদা এটাই কি অফবিট লাদাখ না এটা আনসিন লাদাখ ওফ পাদুম সাইড থেকে লিংসেট ডিফলিং এই হচ্ছে লিংসিট গ্রাম যে গ্রামে এখানে বোর্ড দেওয়া রয়েছে ভিজিটার্স আর নট অ্যালাউড ইন লিংসিট কি অসাধারণ দৃশ্য ওফ হোয়াট এ ভিউ ম্যান ওফ জাস্ট অসাম নিচে রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি একদম নিচে ছিলাম কিছুক্ষণের মধ্যে এখানে আসতে হয়েছে লিংসিট ছেড়ে দিয়েছি বন্ধুরা ফাইনালি চলে এসেছি সিঙ্গিলা পাস 16,590 ফিট যার হাইট আর প্রচণ্ড পরিমাণ হাওয়া হয়েছে ওই দিক থেকে মানে প্রচণ্ড পরিমাণের হাওয়া ওফ হোয়াট এ বিউটি দাদা আমরা এখন রয়েছি সিঙ্গিলা টপ 16,590 ফিট যার হাইট আর এই হচ্ছে আমাদের সেই দুটো বাইক এবং এই লাদাখ আমার ধারণা আপনারা সত্যি কখনো দেখেননি আনসিন লাদাখ জোরে ঠান্ডা বাতাস বইছে আমার বাম দিক থেকে গাড়িকে খুব সাবধানে বাইককে হ্যান্ডেলকে শক্ত করে ধরে জাস্ট গুটি গুটি পায়ে গিয়ে চলেছি ওফ সাদা ধবধবে বরফ ডান দিকে অনেকটা সিঙ্গুলা এবং সাজপাশকে মনে করিয়ে দিচ্ছে সব হোক যেন সামনে কোনো বড় ওয়াটার ক্রসিং না থাকে ভগবান তাহলেই হলো রাস্তা যত পারে খারাপ হোক কারণ এই ঠান্ডা হাওয়ায় বুট ভিজে গেলে আর দেখতে নেই জাস্ট অসাধারণ কিছু বলার নেই ওহো হ্যাঁ আবার একটা পাস চলো আনসিন অফবিট লাদাখ যে দর্শকরা দেখছে তাদেরকে তো দেখাতেই হবে এই দেখুন আরও দুজন ক্যামেরার সামনে পোস্ট দিয়েছে দারুণ অসাধারণ অসাধারণ মারমেড যেটা লাদাখ অঞ্চলে পাওয়া যায় দেখতে পাওয়া যায় পাহাড়ি গায়ের রং অনেকটা এই পাহাড়ের যেরকম বাদামি বর্ণ ঠিক সেরকম এই রাস্তা দিয়ে আমরা এইভাবে এইভাবে ঘুরে উঠে আবার ঘুরে 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 এইভাবে আসছি উফ বাপরে বন্ধুরা আপনারা দেখছেন আনসিন লাদাখ অফবিট লাদাখ কলকাতা থেকে বাইকে লাদাখ যাত্রাপথের আজকে নবম দিন আমাদের ডে 9 দেখতে থাকুন বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি একমাত্র বাংলা মোটো ব্লগ বন্ধুরা ফাইনালি চলে এসেছি আরও একটা মাউন্টেন পাস শিরশিরলা ইয়াস 15,700 ফিট হাইট ওফ আমাদের অফবিট আনসিন লাদাখের বন্ধুরা আজকে 9 নম্বর দিন আমরা এখন রয়েছি এমন সেকশানে যেখানে না আছে কোনো গ্রাম না আছে কোনো জনমানব প্রাণী তো যাই হোক আমরা এখন চলেছি সামনের দিকে লে মানালি হাইওয়ে লামায় শর্টকাট নিয়েছি কি এইখানটায় এতটা খাড়া আর সঙ্গে ধুলো ছিল বুঝতে পারিনি পায়ে লেগেছে খুব জোর গাড়িটাকে এদিক থেকে তোলো ওহ ওহ আরে ও এটা কি অবস্থা হ্যাঁ বুঝতে পারিনি এতটা ধুলো তো আমরা হাওড়া থেকে হ্যাঁ হাওড়া এবং হুগলি দাদা তুমি ধরো দেখলেন এই জন্য মনে হয় বলে যে শর্টকাট নিয়ে খুব বেশি ভালো কাজ হয় না সব ঠিক ছিল লাস্ট মোমেন্টে এত ধুলো যে আমার পিছনে টায়ারে মানে আমি আর কিছু বুঝতেই পারিনি পুরো স্কিড ও পায়ে লেগেছে ডান দিকের পাটা খুব বেশি নয় তো বন্ধুরা আপনারা দেখছেন কলকাতা থেকে লাদাখ বাইক যাত্রাপথের আজকে 9 নম্বর দিন অফবিট আনসিন লাদাখ আপনাদেরকে দেখাতে দেখাতে চলেছি এটা 9 নম্বর পার্ট এর আগের পার্টগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওফ
क्या बात है भाई, लद्दाख तो सत्य स्वर्ग। कोलकाता থেকে লাদাখ যাত্রা পথে 9 নম্বর দিনের আজকে 4 নম্বর ওয়াটার ক্রসিং। এটা তবু একটু ছোট আছে, ছোট। তো চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন, প্রায় অন্ধকার হয়ে এসেছে আর আমরা শুধুমাত্র দুজন চলেছি। একটু তো ভয় ভয় লাগছেই, জানি না আজকে কতদূর পৌঁছাতে পারবো। সকালে বেরিয়ে এখন ঘড়িতে প্রায় বাজে 8টা, দেখতে পাচ্ছেন চারিদিকে আলো রয়েছে। তো এখনও এখান থেকে লামায়রু বা লেসিনগর হাইওয়ে প্রায় 30 কিলোমিটার দূরে, আর শরীর বইছে না। এই গ্রামে একটা দাঁড়িয়েছি, গ্রামটার নাম হচ্ছে হানুপাটা। তো এখানে কোনো হোমস্টে কেউ মানে কিছুই নেই, হোটেলও নেই। তো হঠাৎ এই যে ভাই, এই ভাই ওর ওনার বাড়ি থেকে চা এবং একটা স্পেশাল রুটি করে এনেছে আমাদের জন্য, আমরা খাবো বলে। এই ভাই আপনার নাম ক্যা হ্যাঁ? চুসবাল। ক্যা? সোনাম চুসবাল। সোনাম চুসবাল, ক্যা কাম করতে হো? স্কুল মে পড়াতে হো। ক্যা? স্কুল 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 মে পড়াতে হো? নেই স্কুল মে যেতা হুঁ। ও স্কুল মে মতলব আপ স্টুডেন্ট হো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখুন কত বড় মানবিকতা, বাড়ি থেকে, এইটা হচ্ছে, এইটা হচ্ছে ওনার বাড়ি। এই যে এই বাড়িটা থেকে উনি চা করে এনেছেন আমাদের জন্য। রতনদা অলরেডি রুটিটার সুবন্দোবস্ত করা শুরু করে দিয়েছে, আমি এবারে শুরু করবো। তো চলুন খেয়ে নেওয়া যায়। সেই ছোট্ট ছেলেটির এনে দেওয়া ভাত এবং তার সঙ্গে আর কি দিয়ে গেছে দাদা, বার করো, ডাল, যেটা এখানকার খাবার। আমাদের মতো হাবিজাবি তরকারি মরকারি দিয়ে নয়, এদের ডাল আর ভাত মেন। ওই যে দেখুন ডাল আর ভাত ইনস্ট্যান্ট বাড়ি থেকে তৈরি করে আমাদের জন্য দিয়ে গেছে, কালকে সকালে আসবে আবার দেখা করতে। মানে বুঝতে পাচ্ছেন কোন লেভেলের মানসিকতা বা মানবিকতা, জানি না, আপনারা যেটা ভালো বুঝবেন। লাদাখের মতো এই প্রত্যন্ত এরিয়ায় এত সুন্দর একটা আতিথেয়তা, জাস্ট অসাধারণ। রতনদা খাওয়া শুরু করে দিয়েছে, তো চলুন আজকে খাওয়া দাওয়া করে আমাদের ডে 9 অর্থাৎ 9ম দিন এখানেই শেষ করি। হানুপাটা গ্রাম, লাদাখ, ঝাঁসকার ডিস্ট্রিক্ট।